আমার বন্ধুকে দোয়া আশীর্বাদ করো,
বিদেশ গাত আছে ওজনী বালালে থাকা আরে তে অবশ্য দিন কামাই করে হারবো চকি হ্যাঁ দোয়া করি আল্লাহর কাছে বিদেশ যাইতাছো ভালো মতো কাম কাজ কইরো বুঝছো ভালো মতো কাম কাজ কইরা তুমি জলদি টাকা লইছে পাঠাইও তুমিও ভালো মতো খাইকো দেইতে শুনে খাইকো ঠিক আছে হো ভাবি যাইতাছি তো সংসারের জন্য এই সংসারের অভাব আছে দেখে তো বিদেশ যাওয়া লাগতেছে নাইলে তো আর বিদেশ যাইতাম না ওই কান্তাছত কে তোর বউ তো ভালো কথাই কইছে সংসারের অভাব অনটন বিদেশ যায় যদি কিছু টাকা পয়সা কামাই করা হারে তোরাই তো সুখে সংসারে চালাবি সুখে তো সব ঠিক আছে কিন্তু বউড়াতে থাকবো না বলে এই চিন্তা করতাছি হাই রে পাগল রে কয় দিন দুই বছরই তা ঠিক আছে দুই বছর তাড়াতাড়ি যাব না চোখের বলকে দুই বছর যাবো কে পাগল তাহলে তো টেনশনই নাই পাগল দুই বছর কেতে কয় দিন না বলতে এর নিকে কান্দা গাড়ি করিস কে আল্লাহ সই সালামতে পৌঁছাই তারপরে কামাই রুজি করে দিব দুই বছরের মধ্যে আই পড়বো দুই বছরে তো বেশি দিন লাগবো না কান্নাকাটি করো না বউটারে ভালোভাবে পাঠাও ভালোভাবে রাখ আচ্ছা আমার বউ তো শুনে না থাকবো তোমরা ঢুকা আদে হাসো না করো আমার আমনি আয়ে দেখে দেখে আমনি আমি মা দিব দিন তো রান্না বান্না মুইরে দি জীবনই করে তুমি চিন্তা করো না আমি যাও নি যাও হ্যাঁ আচ্ছা বন্ধু কাম দিস না আচ্ছা সরি সালামতে যাইবার দে তারপরে এক ব্যবস্থা হবো আল্লাহ রাস্তা রাখলি আচ্ছা হন্দা শুনো আহিস আচ্ছা আহিরো আমার তো গেলো হন থাকবো তো তারপরে আমার তোর বউ নাই এটা দিবে লোক নাই আচ্ছা ঠিক আছে আহিরো হন্দা শুন আচ্ছা থাকো যাই গে বালিশ নিয়ে আনো না বালিশ আসা আমার বগলে বুঝছাস তাহলে বুঝি আহি দুলা ভাই দুলা ভাই আইসো দুলা ভাই তুমি না পয়সা দিন গেলাম গো বাড়িতে টাকা নিয়ে লাভ বুড়ি বিদেশের ব্যাপারে কিছু তো কইলা না আর কই আরে আর জানি কি মরা দালাল কে হাত দিছি পশু দিন নাই নাই রে হাত দিছি আজকে সকালে ফোন দিছে যে ইমার্জেন্সি ফ্লাই ও বনে গো আমার গো ফিরে যাবি কে বনে বল তাহলে তুই কাম দাস তোরা যদি আমনে কাম দস আমার বিদেশে যাই কি মন টিকবো বনে আমাকে যাই ভুলা যাইস না বা কে বিদেশে যাই ভুলমু কে তোর লগে মতে দিন তোর না ভিডিও মোর ফোন আছে আমি ওখানে যাই এক মাসের বেতন পাইয়া বা অগ্রিম টাকা নিয়া একটা ফোন কিননা তোর লগে প্রতিদিন ভিডিও কলে কথা কো আচ্ছা আর তুই দেখে হনা থাকে বুঝছিস আর আমার নিগা তো অ্যান্ড্রয়েড মোবাইল বানাইও আমি জানি ভিডিও ফোনে তোরে দেখা আরি বুঝছ কি আচ্ছা ঠিক আছে আর তুই কান্দিস না কান্দিস না কান্দিস না বল তোর লাগা আমি কানের দুল তোর পিয়া তোর লাগে এটা তো আজকে 1 ঘন্টার মধ্যে ফ্লাইট কেপি মেন কাই বসে হ্যাঁ এ বসে ও তাই নাকি হ্যাঁ আচ্ছা বাইরো 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 এ বাইরো বাইরো তাড়াতাড়ি বাইরো এখনি যাবো গা হ্যাঁ হ্যাঁ এখনি তারা হরা বিদেশের কাজ আমি কি বলবো আমার উপরে থেকে ফোন দিছে আমি তাড়াতাড়ি এই শুনো তুমি আমি একটু নিয়ে যাবো নি তোমরা বাড়িতে যাও গা আচ্ছা ধরে হ্যাঁ দেও আর এই তুমি এই ব্যাগটা নাও আর তোমাদের কেউ যাইতে হবে না আমি বিমানে সেই মতন দিয়ে দিবো আচ্ছা তাহলে যাও আর ভাই পুরো কান্দাকানি করো না আর আমার সাথে তো যোগাযোগ রেখো আচ্ছা ঠিক আছে যান হ্যাঁ যাও আসি তাহলে স্বামী গো কাঁদো না কাঁদো না ঠিক মতো শরীরের যত্ন নিও খাওয়া খাদি করো ঘুম পাইলো ঠিক মতো আচ্ছা ঠিক আছে তুমিও ঠিক মতো খাওয়া দাও করো এই তাড়াতাড়ি চলো খোঁজ খবর তো দিবো
এত বুঝতাছিন না কি যে হইলো জামে দিল নাকি আর কি করণ যাব তাহলে ঠিক আছে কি মেলা দিন ধরে তো গেছে একটা খবর বার্তা না পাইলে একটা চিন্তা বাবা হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ কান্দেন কার আপনি হ্যাঁ আমার বোমা নাম নে করা সুমি এই তুমি কোনে তোমার ফোন টোন বন্ধ কা তুমি ফোন দাও না কে বাংলাদেশ তোমার নদীর ভাড়া তুমি নদীর ভাড়া থাকার কথা থাক বলে বিদে তুমি নদীর ভাড়া কে তিন মাস পর কত নদীর ভাড়া আয় বর্ষ মানে আই গিয়ে আমো আইতে চেষ্টা করে আমার বউ বলে বাংলাদেশের উপরে নদীর ভাড়া বলে নদীর পারে আমার বউ আছে নদীর পারে তোর বউ আছে তিন মাস হইল না গেছে আচ্ছা থাক আইতেছি আচ্ছা আমি গেলাম আই গে গেলাম আর না হেন হ্যালো আমি সুমি আমি তো বাংলাদেশে ওই যে নদীর পারে আরে না তিন মাস পরেই তো আমি যাইছি আজকে বাংলাদেশে আরে এত কথা তো কোন যাবো না তুমি তাড়াতাড়ি আগে হও আমারে নিয়ে যাও আচ্ছা আচ্ছা ঠিক আছে আরে আল্লাহ বিদেশ যে এত শান্তি আগে জানলে বিদেশ যাইতাম না গো বন্ধন বলে ঘুমাইতে হইছে আমি এই সাইডে যাই কি একটু বই আমরা তো কোনোদিন বিদেশ যাই নাই ফুর্তির ঠেলায় ফ্লাইটটা তাড়াতাড়ি হয়েছে দেখে তার খুশি হয়েছি তাই তো চলে গেছি আমরা জীবনটা নিয়ে তো ফিরে আসছি তুমি কি বিমানে গেছিলে না বাস গাড়িতে গেছিলে বিমান নাকি নতুন আসা না পুরানা ছিল কিছু দেই নাই তো আমি আমি তো উড়ছি বিমানে আমি তো তুঙ্গ টেনশনে টেনশনে উড়ছি চিন্তা করছে চিন্তা করছে আচ্ছা তুমি এখন কোন আসলে জঙ্গলে আসিলাম কিছুই খাই নাই জঙ্গল আসলে গাজি ভাই কষ্ট হই না বন হইছে নিউ বাড়ি বিলা নিয়া নু বাড়ি বিলা তো নিয়া যামু বাড়তে যাওয়ার না কোনো কইতে হইছে দাকক সৃষ্টি আনছি তার আগে তোর
সরকারের মাধ্যমে না হয় তাহলে আর বিদেশ যাওয়ার দরকারই নাই।